বর্তমান সমাজে ভাইরাল শব্দটা একেবারে একদিকে ইজি যেমন এবং তার পাশাপাশি ভাইরাল হওয়াও ইজি, কেউ নাচে কেউ গানে এবং কেউ অন্যের ডায়লগগুলো ভাইরাল হয়েছে, কিন্তু একেবারে প্রকৃত দক্ষতা এবং প্রতিকূলতাকে জয় করে যারা ভাইরাল হয়েছেন তার মধ্যে অন্যতম আমার সাথে রয়েছেন পরিমল গাজী। প্রথমে জার্নিটা কতটা সহজ ছিল? জার্নিটা কত সহজ আমার আইডিয়া ছিল না, কারণ আমি ওয়েস্ট বেঙ্গল পুরোটা করেছি, পুরোটা দেখেছি, অলিগলি প্রত্যেক রাজ্য প্রত্যেক ছোটো ছোটো যে সিটিগুলো আছে, তো সেটা করার পরে যে ইন্ডিয়ার যে টোটাল বাউন্ডারিটা খালি সিকিম আর নর্থ ইস্টটা বাদ দিয়ে, তো কতটা কঠিন ছিল সেসব আমার আইডিয়া ছিল না। আমি জানি গাড়ির রাস্তা থাকলে আমি ঠিক কভার করে নেবো, এটাই আমার অভিজ্ঞতা। তো যেখানে সকলে আরাম চায় মানে বাইকে রাইডিং করা বা ট্রাভেলিং করা অন্যান্য মাধ্যম দিয়ে, সেখানে আপনি সাইকেলটা বেছে নিলেন? অ্যাকচুয়ালি সাইকেলটা এই জন্য বেছে নিলাম ওতে কোনো খরচ নেই আর খরচের মতন আমার মানে ক্যাপাসিটি নেই, ওই কারণে আমি সাইকেলটা বেছে নিলাম। তার কারণ হচ্ছে সাইকেলে মেনটেন্যান্স আমি নিজেই করি আর সাইকেলে কোনো ফিউল লাগে না, এই জন্যে সাইকেলটাই বেছে নিয়েছি। আর আমি তো আজকের নয়, গোটা 10 বছর বয়স থেকে আমি সাইকেল পছন্দ করি আর গত 20 বছর ধরে আমি কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করি না, কোনো ট্রান্সপোর্ট ব্যবহার না, 20 বছর হলো। যেখানে যাই যে কোনো ইভেন্টে যাই সে যত দূরই হোক না কেন আমি সাইকেলই ব্যবহার করি। বোলপুরে ইভেন্টে গেলাম সাইকেলে গেলাম, ওদিকে পুরুলিয়া গেলাম বাঁকুড়া গেলাম সাইকেলে গেলাম, আপনার এতে গেলাম বালেশ্বরের একটু আগে ও সাইকেলে গেলাম, আমি সাইকেলই ব্যবহার করি, আমি অন্য কিছু ব্যবহার করি। যেটা বলছিলেন যে অন্য দেশ ভ্রমণ করা তার থেকে আগে নিজের রাজ্যটাকে, নিশ্চয়ই নিজের রাজ্যে আগে পুরো দেখে তারপরে রাজ্যের বাইরে যাওয়া উচিত এটা আমি মনে করি। তার কারণ হচ্ছে রাজ্যেও কম জিনিস নেই কম জায়গা নেই, পুরো রাজ্যটা দেখলে একটা আলাদা অভিজ্ঞতা হবে, তার সঙ্গে বাইরের যে রাজ্যগুলো আছে তার অভিজ্ঞতা অ্যাটাচ হয়ে যাবে। কিন্তু একেবারে এক চান্সে যে সাইকেল চালাতে পারি বলে বা আমার হ্যাবিট আছে বলে আমি বেরিয়ে গেলাম, আমার মনে হয় এটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এক এক জায়গার এক এক রকম ওয়েদার, এক এক জায়গায় এক এক রকম রাস্তা, এক এক জায়গায় এক এক রকম কন্ডিশান, কিছু নেই, খাওয়া নেই, জল নেই, ইয়ে নেই। যদিও অসুবিধে আমাদের মতন লোকের হয় না, আমাদের সব রকম উপস্থিত আছে, সেই জন্য বারণ করবো সবাইকে যে এক চান্সে বেরিয়েও না, আগে নিজের রাজ্য দেখো, নিজের পাড়া দেখো, নিজের গ্রাম দেখো, নিজের কম জিনিস নিয়ে, এক একজন আছে নিজের পাড়াটা পুরো ঘুরে দেখেনি, এরকম আছে। আপনি ওয়েদারের কথা বলছেন, ওয়েদার আমরা দেখেছি যেমন বর্ষা হোক বা এই যে প্রখর রৌদ্র, সেখানে কীভাবে আপনি বিভিন্ন জায়গাতে গিয়েছিলেন? হ্যাঁ, তো আমি তো শীতকালে শুরু করলাম, এবারে রাস্তাতেই প্রত্যেক ওয়েদার প্রত্যেক স্টেটের সঙ্গে আমার শরীরের সাথে সেট আপ হয়ে যাচ্ছে। আমি তো মানে গরম থেকে ঘাপ করে ঠান্ডায় যাইনি, আমি ঠান্ডা থেকে বর্ষা পেয়েছি, গরম পেয়েছি, তারপরে ঠান্ডা পেয়েছি, এইগুলো এক একটা স্টেট ক্রস করতে করতে আমার শরীরের সাথে অ্যাটাচ হয়ে গেছে, সেই কারণে আমার অসুবিধা হয়নি। এবং আপনার দেখেছি অনেক সামাজিক মেসেজও আপনি এই ট্রাভেলিংয়ের মাধ্যমে দিয়ে এসেছেন। হ্যাঁ, এটা ছিল প্ল্যান্ট ইট সেভ নেচার সেভ ওয়াটার, গাছ বাঁচাও জল বাঁচাও, তো ওটা অ্যাকচুয়ালি শুরু থেকে ছিল না, ওটা মধ্যিখান থেকে আমি করেছি, কারণ অনেকেই বলছিল কী ব্যাপার কী কারণে, সে ওটা একজনকে দিয়ে হেল্প নিয়ে ওটাকে আমি করলাম। আগামী দিনে কি লক্ষ্য বসো? এখন চলবে এরকম এরকম চলবে চলবে। যারা ইয়াংস্টার রয়েছেন যারা এরকম ট্রাভেলিং করবে ভাবছেন তাদের উদ্দেশ্য? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, সবাই ট্রাভেলিং করো, ঘুরে দেখো, পুরো ভারতবর্ষ দেখো, নিজের রাজ্য দেখো, সব জায়গায় দেখো, মাথা ঠান্ডা রেখে সবার সাথে ভালো ব্যবহার করে, কারণ রাস্তাঘাটে কম বেশি খারাপ ভালো মন্দ লোকজন থাকে, এসব সব মানিয়ে নিতে হবে, এগুলো নিয়ে ট্রাভেল করো। বুঝতে পারছেন এভাবেই আজকে একেবারে পরিমল কাঞ্জি তিনি দ্য ইস্টার্ন রোডিসের যে অনুষ্ঠান সেখানে এসেছেন এবং তিনি যেমনটা বলছেন যে ভ্রমণ করতে গেলে কিন্তু কোনো যানবাহন বা কোনো ট্রান্সপোর্টের প্রয়োজন নেই, একেবারে সাধারণভাবে যদি মনে হয় তাহলে কিন্তু সেখানে তারা একেবারে এই সাইকেল নিয়েও এই ভ্রমণ করা যায় বা দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়, তেমনটাই কিন্তু প্রমাণ করেছেন অন্যতম এই ভাইরাল ব্যক্তিত্বের মধ্যে অন্যতম তাদের নিজের দক্ষতা বা তাদের নিজের প্রতিভার মাধ্যমে এই পরিমল কাঞ্জি। HB, DN বাংলা, হুগলি।